আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আমার আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা যারা অনেকদিন ধরে হজে যাব বলে প্ল্যান করতেছি বা হজে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছি, কিন্তু হজে যাওয়ার জন্য আমাদেরকে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে প্রাক নিবন্ধন। আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন অথবা প্রাক নিবন্ধন করতে হবে, তারপরে হচ্ছে আমাদেরকে হজের জন্য নিবন্ধন করতে হবে। তো প্রথম যে বিষয়টা আসতেছে প্রাক নিবন্ধন, সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো যে আপনি কীভাবে ঘরে বসে হজে যাওয়ার জন্যে নিবন্ধন করবেন, সেটা 2024 সালের জন্যে। তবে 2023 সালের জন্য এখন আর সম্ভব নয়, কারণ সেটা হচ্ছে মিনিমাম এক বছর আগে আপনাদেরকে নিবন্ধন করতে হবে। তো যেহেতু 2023 সালে সম্ভব নয়, আমার ভিডিওটা হচ্ছে যারা 2024 যেতে চাচ্ছেন হজে, তো আপনারা কীভাবে প্রাক নিবন্ধন বিষয়টা আপনাকে নিজে নিজে ঘরে বসে করতে পারবেন এবং এই নিবন্ধনের জন্য আপনাদের ঠিক কত টাকা লাগবে আমি টোটাল বিষয়টি নিয়ে কথা বলবো, এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ঠিক নিবন্ধনের কার্যক্রমটা সম্পূর্ণ করবেন সেই বিষয়টা কথা বলবো। আর যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নিবন্ধন কার্যক্রমটা প্রাক নিবন্ধন কার্যক্রমটা সম্পন্ন করবেন সেই ওয়েবসাইট আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সরাসরি ওইখান থেকেও ব্রাউজ করতে পারেন। সো এই হচ্ছে আমার ওয়েবসাইট, আর এটা হচ্ছে আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হজ যাত্রীদের জন্য hajgov.bd একটা ওয়েবসাইট। এখানে আসলে, এই ওয়েবসাইটে আসলে আপনি হজ সংক্রান্ত সকল বিষয় এখানে পেয়ে যাবেন, সকল গাইড বলেন, সকল ম্যানুয়াল বলেন বা সকল প্রাক নিবন্ধন নিবন্ধন সকল বিষয় আপনি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন খুব সহজেই। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা চলে আসি আমাদের মূল টপিক্সে, ভিডিওর মূল টপিক্সে, সেটা হচ্ছে আমাদের প্রাক নিবন্ধন কীভাবে করব। ওকে, তো আমরা যদি প্রাক নিবন্ধন করতে যাই, সেটা হচ্ছে বা রেজিস্ট্রেশন করতে যাই, আমাদেরকে এই যে সরকারি ব্যবস্থা, আমার হাতে ডান পাশে দেখেন সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর প্রাক নিবন্ধন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর উপরে লেখা আছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রীদের প্রাক নিবন্ধন সিস্টেম। এখানে আপনার সকল নিয়মাবলী অলরেডি দেওয়া আছে। যদি একটু পড়ি, যে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে হজ গমনেচ্ছুদের প্রাক নিবন্ধন করার জন্য যে সকল প্রতিষ্ঠানে আবেদন করা যাবে তা হলো, আপনি যে যে প্রতিষ্ঠান থেকে আবেদন করতে পারবেন। তো আমি আসলে এগুলো নিয়ে কথা বলবো না, কারণ হচ্ছে আমি দেখাচ্ছি আপনারা এই প্রতিষ্ঠানে না গিয়ে আপনি নিজে নিজে কীভাবে আবেদন করবেন। ওকে, আমাদের প্রথম কী করতে হবে, এই যেখানে হাতের ডান পাশে সাইন ইন উইথ গুগল, এখানে এই অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে যে অপশনটা আছে, আমি আমার জিমেল দ্বারা এটাকে আমি সাইন ইন করবো। ওকে, আপনি আপনাদের পছন্দ অনুযায়ী এটা ভ্যালিড ইমেল দ্বারা অবশ্যই সাইন ইন করবেন। তো আমার অলরেডি সাইন ইন করা হয়ে গেছে। তো সাইন ইন করার পর আমার এই পেজটা চলে আসবে। এই পেজে আসার পর প্রথম যে অপশনটা হচ্ছে আবেদন, তারপর হচ্ছে আবেদন কমপ্লিট হয়ে গেলে তারপর ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে হবে। ব্যাংকের মাধ্যমে কত টাকা জমা দিবেন, ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে বর্তমান 2023 সালের জন্যে বা এখনের যে অবস্থা সেটা হচ্ছে 30,000 সরকারি ফিস, আর যদি আপনার বেসরকারিভাবে যেতে চান তাহলে 30,750 টাকা। ওকে, আচ্ছা, যেহেতু আমি সরকারিভাবে যাওয়ার সিস্টেমটা দেখাচ্ছি সেহেতু আমি বেসরকারি নিয়ে কথা বলবো না। তো আমরা এখন আবেদন করার জন্য প্রথমে আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে আপনি কি বাংলাদেশি নাকি প্রবাসী বাংলাদেশি। যদি প্রবাসী হন তাহলে এখানে সিলেক্ট করতে হবে আপনি কোথায় বর্তমান অবস্থান করতেছেন, আর যেহেতু আমি বাংলাদেশি আমি বাংলাদেশি সিলেক্ট করব। এখানে একটা জন্ম তারিখ দিতে হবে, আমি আমার জন্ম তারিখটা দিয়ে নেই। তারপর হচ্ছে পুরুষ নাকি মহিলা, মহিলা অথবা পুরুষ, আমি পুরুষ দিলাম। জাতীয় পরিচয়পত্র, আমি এখানে আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিব। আমি আমার ইনফরমেশন দিয়ে পরবর্তী যে অপশন আছে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি অবশ্যই জাতীয় স্থায়ী ঠিকানা দিবেন। স্থায়ী ঠিকানাটা অবশ্যই আপনার এনআইডি কার্ডে যা আছে এবং পাসপোর্টে যা আছে তা অবশ্যই এখানে সেম দেওয়ার চেষ্টা করবেন। আমি এখান থেকে জেলা নির্বাচন করব।
আপনারা অবশ্যই ইনফরমেশনগুলো ভালোভাবে দেখে তারপরে ফিল আপ করবেন। মোবাইল নাম্বার দিবেন, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা খুব খুব খুবই জরুরি এবং খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই সরকারিভাবে হজে যাওয়ার জন্য সকল প্রসেস কিন্তু আপনাদেরকে ওরা মোবাইলের মাধ্যমে আপডেট জানিয়ে দেবে। তো এই পেজটি ফিল আপ করা হয়ে গেলে সংরক্ষণকরণ এই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পর এখানে কিন্তু দেখাচ্ছে যে আমি যে অ্যাপ্লিকেশনটা করেছি সেই অ্যাপ্লিকেশনটা এখানে শো করতেছে। শো করার পর যদি আপনার সকল ইনফরমেশন ঠিক থাকে তাহলে অবশ্যই পেমেন্ট অপশনে চলে যাবেন। পেমেন্ট অপশনে যাব, যাওয়ার পর আপনি যে ব্যাংকে টাকা জমা দিতে চান তার তথ্য দিন। এখানে জেলা আপনি আসলে কোথা থেকে টাকাটা জমা দেবেন, ঢাকা থেকে নাকি আমি যে অ্যাড্রেস দিয়েছি সেই অ্যাড্রেস থেকে? আমি আপনি যদি চাচ্ছেন ঢাকা থেকে জমা দেবেন, এখানে আপনার থানা মানে কোন যে ব্যাংকে জমা দেবেন সেই ব্যাংকটা কোন থানার অধীনে আছে বর্তমানে, সেই ব্যাংকের নামটা এখানে সিলেক্ট করে দেবেন। আপনি কোন ব্যাংকে টাকাটা জমা দিতে চাচ্ছেন, তারপর হচ্ছে জমাদানকারীর তথ্য, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারগুলো কিন্তু অনেক জরুরি, এগুলো আপনি অবশ্যই অবশ্যই সঠিক নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এখানে কিন্তু অলরেডি আপনার এখানে দেখাচ্ছে যে ধন্যবাদ, আপনার আবেদনটি ভাউচার তৈরি করার জন্য সফলভাবে পাঠানো হয়েছে। এখানে কিন্তু অলরেডি ওরা বলেছে যে আমার আবেদনটা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অলরেডি পাঠিয়ে দিয়েছে এবং আমার আবেদন যদি কোনো প্রকার ভুল ত্রুটি থেকে না থাকে তাহলে কিন্তু এখানে দেখেন অবস্থা সাবমিট দেওয়া আছে। তারপর যদি কোনো ভুল ত্রুটি না থেকে থাকে তাহলে কিন্তু ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করা হবে বা যোগাযোগ করবে। ওকে, যোগাযোগ করার পর ওরা আমাকে বলবে বা আমার আমাকে ওরা জানাবে যে আপনি যে ব্যাংক থেকে টাকা জমা দেবেন সেই ব্যাংকের ভাউচার কি আমরা আপনাকে পাঠাবো কি না। আমি যদি ওদেরকে কনফার্মেশন দিই তাহলে ওরা আমার মেইলের মাধ্যমে একটি ভাউচার পাঠিয়ে দেবে এবং সেই ভাউচারটি আমি ফিল আপ করে আমি যে ব্যাংকে ইনফরমেশন দিয়েছি সেই ব্যাংকে গিয়ে টাকা জমা দেবো। 30,000 টাকা জমা দেওয়ার পর সেই ব্যাংক থেকে আমাকে হজের যে প্রাক নিবন্ধনের যে একটা সার্টিফিকেট সেটা আমাকে ব্যাংক থেকে প্রদান করবে। প্রদান করার পর সেইটাই হচ্ছে আমার একটা সার্টিফিকেট প্রাক নিবন্ধন। তারপর হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে আমার সিরিয়ালটা যখন আসবে তার আমাকে মোবাইলের মাধ্যমে একটি কনফার্মেশন জানাবে যে আমি যে কোন ঠিক কোন সালে আমি যেতে পারবো বা আমার সিরিয়ালটা ঠিক কোন সালে আসবে, তখন আমি সেই নির্দিষ্ট তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের অফিসে যাব। আমি সরকারি অফিসে গিয়ে আমি হজের জন্য যোগাযোগ করব। ওকে, তো আমি যদি এখান থেকে একটু ওপেনে চলে যাই, প্রক্রিয়া ওপেনে যাই, ওপেনে যাওয়ার পর এখানে কিন্তু আপনি আপনার ডিটেল সকল ডিটেলস এখানে দেখতে পাবেন। ওকে, তো আপনি চাইলে আপনার আবেদনটি বাতিলও করতে পারেন। এই ছিল আমার কাজ। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের হজের জন্য প্রাক নিবন্ধন সিস্টেমের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।